أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আমি কসম করছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা আমি আরো কসম করছি সেই মনের যে অন্যায় কাজ করে বসলে নিজেকে ধিক্কার দেয় যে তোমাদেরকে অবশ্যই আবার জীবিত করে উঠানো হবে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আইজামা মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলোকে একত্রিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা কেন নয়, আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত সঠিকভাবে বানিয়ে দিতে সক্ষম। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা কিন্তু মানুষ তার আগামী দিনগুলোতেও পাপাচার করতে চায়। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা সে জিজ্ঞেস করে কিয়ামত দিবস কবে। ফাইযা বারিকাল বাসার যখন চোখ ধাঁধিয়ে যাবে। ওয়া খাসাফাল কমার চাঁদ হয়ে যাবে আলোকহীন। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার সূরজ ও চাঁদকে একত্রে জুড়ে দেয়া হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার সেদিন মানুষ বলবে আজ পালানোর জায়গা কোথায়। কাল্লালা ওয়াজার মোটেই না, আশ্রয়ের কোনো জায়গা নেই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার সেদিন ঠাই হবে একমাত্র তোমার প্রতিপালকেরই নিকট। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখর সেদিন মানুষকে জানিয়ে দেয়া হবে যে সে কি আমল আগে পাঠিয়েছে আর কি পেছনে ছেড়ে এসেছে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা আসলে মানুষ নিজেই নিজের সম্পর্কে চাক্ষুষ ভাবে অবগত। ওয়ালাউ আলকা মাআযীরা যদিও সে নানান অজুহাত পেশ করে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহ এ সূরা অবতীর্ণ হওয়ার সময় আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়লে আল্লাহ অভয় দিয়ে বললেন, তুমি তাড়াতাড়ি ওহি আয়াত্ত করার জন্য তোমার জীব নাড়াবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা এর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই। فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ কাজেই আমি যখন তা পাঠ করি তখন তুমি সে পাঠের অনুসরণ করো। ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ অতঃপর তা বিশদভাবে ব্যাখ্যা করা আমারই দায়িত্ব। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা
আবার পূর্বের প্রসঙ্গে ফিরে গিয়ে আল্লাহ বলছেন, না, প্রকৃত পক্ষে তোমরা ইহ জীবনকেই ভালোবাসো। ওয়াতাযারুনাল আখিরাহ, আর আখিরাতকে উপেক্ষা করো। কতক মুখ সেদিন উজ্জ্বল হবে। তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। কতক মুখ সেদিন বিবর্ণ হবে। তারা ধারণা করবে যে তাদের সঙ্গে কোমর ভাঙ্গা আচরণ করা হবে। তোমরা যে ভাবছো কিয়ামত হবে না, সেটা কখনো নয়, প্রাণ যখন কণ্ঠে এসে পৌঁছবে। তখন বলা হবে, তাকে বাঁচানোর জন্য ঝাড়ফুঁক দেয়ার কেউ আছে কি? সে অর্থাৎ মুমূর্ষ ব্যক্তি মনে করবে যে দুনিয়া হতে বিদায়ের ক্ষণ এসে গেছে। আর জড়িয়ে যাবে এক পায়ের নলা আর এক পায়ের নলার সাথে। সেদিন সব কিছুর যাত্রা হবে তোমার প্রতিপালকের পানে। কিন্তু না, সে বিশ্বাসও করেনি, সলাত আদায় করেনি। বরং সে প্রত্যাখ্যান করেছিল আর মুখ ফিরিয়ে নিয়েছিল। অতঃপর সে অতি দম্ভ ভরে তার পরিবার বর্গের কাছে ফিরে গিয়েছিল। দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ। অতঃপর তোমার জন্য দুর্ভোগের উপর দুর্ভোগ। মানুষ কি মনে করে নিয়েছে যে তাকে এমনি ছেড়ে দেয়া হবে, তাকে পুনর্জীবিত করাও হবে না, আর বিচারের জন্য হাজিরও করা হবে না? আলম ইয়াকুন তুফাতাম মিন মানিয়ুমনা, তার মৃত্যুর পর আল্লাহ পুনরায় তাকে জীবিত করতে পারবেন না। সে এটা কিভাবে ধারণা করছে? সে কি মায়ের গর্ভে নিক্ষিপ্ত শুক্রু বিন্দু ছিল না? সুম্মা কানা আলাকাতান ফখলাক ফাসাওয়া, তারপর সে হলো রক্তপিণ্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করলেন ও সুবিন্যস্ত করলেন। ফাজআলা মিনহু যাওজাইনিল যাকার ওয়াল উনসা, অতঃপর তার থেকে তিনি সৃষ্টি করলেন জুড়ি, পুরুষ ও নারী। আলাইসা যালিকা বিকাদিরিন আলা ইউহইয়াল মাউতা, সেই স্রষ্টা কি মৃত্যুকে আবার জীবিত করতে সক্ষম নন? আমন্তু বিল্লাহ।